মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের গোগল সোনা। আমাদের গোগল সোনার নতুন একটি ব্লগ আর নতুন একটি সকাল। আজকে হচ্ছে 8th April আর আমরা বেরোচ্ছি, এখন রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। মা বাবা গোগল সবাই গাড়িতে উঠে গেছে, ফুল ফ্যামিলিতে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা উঠে গেলাম, তারপর নেক্সট ওখান থেকে কাকিমণি আর আমার এক ননদ উঠবে, তারপর সোজা এয়ারপোর্ট। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, আমাদের সাথে থেকো, নতুন একটা জার্নি, নতুন একটা ট্রিপ। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আসলাম, আর দুজন, যেই দুজন বলেছিলাম বলবো না, এখন সাসপেন্স থাক, কারা কারা যাচ্ছি। ওই আমার বাবা ওখানে বসে আছে সাদা ড্রেস পরে। আর দেখো আজকে গুগলকে অনেকটা সকালবেলা তোলা হয়েছে ঘুম থেকে, এই জন্য এখন গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। আর ওই যে আমার বাবা বসে আছে সাদা ড্রেস পরে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলে এসেছি আমরা এয়ারপোর্টে, আমাদের বাড়ি থেকে জাস্ট কিছুক্ষণের ডিস্টেন্স, আধ ঘন্টা মতো লাগে, তো মা বাবা অনেকক্ষণ আগেই এসে পৌঁছে গেছে। চলো এবার ঢুকি। আমরা উঠে পড়েছি ফ্লাইটে, কিন্তু সব সিট এক জায়গায় ছিল, কিন্তু হঠাৎ করে একটা সিট মানে আলাদা হয়ে গেছে। তো আমার মা আর বাবার এখানে বসার কথা ছিল, সেটা আর হলো না। তো যাই হোক, মা ওই পেছনে একটা সিটে বসেছে, অল্প আলাদা হয়ে গেছে, অল্প আলাদা একটা সিটে বসেছে, আর আমি আর বাবা পাশাপাশি বসেছি, আর ওইদিকে সবাই আছে। সবাই পনির র‍্যাপ খাচ্ছি, এটা ওরাই প্রোভাইড করেছে। আমরা এয়ারপোর্টে খেয়েছি, ইচ্ছা ছিল না খাওয়ার, জাস্ট একটু টেস্ট করার জন্য একটা বাইট দিয়েছি। উঠেছি, উঠে এখন যাচ্ছি।
আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে। মাঝখানে একটা হোটেলে দাঁড়িয়ে লাঞ্চটা সারবো। সবাই আছে দেখো, ওখানে বাবা আছে, এখানে আছে, আমরা মাঝখানে এখন দাঁড়িয়েছি, ঢুকছি লাঞ্চ করতে। সবাই ঢুকে পড়েছে ভেতরে। আমি গোগলের খাবারটা আনতে গেছিলাম গাড়ি থেকে। আমাদের এটা হচ্ছে পিস পোলাও, আর এটা কি গোবি, গুয়াহাটির লাঞ্চ। সূর্যাস্ত হতে চলেছে, আর হোটেলে ঢোকার পথে একটাই সাইট সিন আজকে দেখা হলো, বারাপানি লেক। আর দেখো ওখানে বোটিং হচ্ছে। বোটিং ক্লোজ হয়ে গেছিল, মানে হয়তো লাস্ট ট্রিপ চলছে বা কিছু। আর ওই দেখো সুন্দর গোল থালার মতো সূর্য দেখা যাচ্ছে। এই সিনটা দারুণ ছিল। আর যেখান থেকেই শুরু হলো আমাদের শিলং ট্রিপ। গতকাল রাত্রে আমার ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে সকালে এসেছি ব্লগটা এন্ড করতে। গুড মর্নিং ফ্রেন্ডস। আসলে গতকাল রাত্রে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। দুপুরে যেখানে লাঞ্চ করতে নেমেছিলাম সেখানে অনেকটা দেরি করে আমাদের ফুড ডেলিভারি করেছে, তো ওখানেই প্রায় দু ঘন্টা সময় কেটে গেছে। আর গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শিলংয়ের ডিস্টেন্স প্রায় বেশ অনেকটাই, 4-5 ঘন্টা তো লাগেই। সেই জন্য আমাদের 7:30-7:30 বেজে গেছে, প্লাস হোটেলটাও খুঁজে পাচ্ছিলাম না, ফার্স্টে ড্রাইভারও খুঁজে পাচ্ছিল না, অন্য রুটে চলে গেছিলাম। তারপর আমার ম্যাপ দেখে দেখে পাবলিককে, লোকাল পাবলিককে জিজ্ঞেস করে তবে আমরা হোটেলের খোঁজ পেয়েছি। তো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাদের সাথে থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট আর শেয়ার করো। তোমরা খুব 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 ভালো থেকো। টাটা।